আজকে যে সকল মিডিয়া যে সকল সংবাদ মাধ্যম নারীদের পর্দা করাকে নারীদের পর্দার বিধানকে নারীদেরকে জেলখানায় প্রবেশের সাথে তুলনা করছেন বা নারীদের স্বাধীনতা খর্ব বলে উল্লেখ করছেন এবং সংবাদ মাধ্যমগুলোতে ফলাওভাবে প্রচার করছেন তারা কার অনুসরণ করছেন তারা অবশ্যই শয়তানের পদাঙ্ক অনুসরণ করছেন আমরা আজকে নারীদেরকে পর্দা করতে বাধা দেওয়ার মাধ্যমেই নারীদের স্বাধীনতাকে খর্ব করছি আজকে আমরা মেডিকেলে গেলে আমাদের স্ত্রীদেরকে আমাদের মেয়েদেরকে যখন কোনো অসুস্থতার কারণে মেডিকেলে নিয়ে যাই আমরা নারী ডাক্তার দিয়ে চিকিৎসা করাতে পারছি অবশ্যই নারীদের ডক্টর হওয়া প্রয়োজন আছে টিভি উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম বারাকাতু আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আল্লাহ রসুলিলবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা বহুকাল পূর্ব থেকেই দেখে আসছি যে একটা মুসলিম দেশে যখন মুসলিম শাসক দেশের নারীদেরকে ইসলামের বিধান পালন করার জন্য উদ্বুদ্ধ করে তাদেরকে বাধ্য করে এবং মুসলিম নারীদের শিক্ষা ব্যবস্থাকে আলাদা করে ইসলামিক পন্থায় শিক্ষা ব্যবস্থা চালু করে তখন আমাদের মধ্যে লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক ভাগ বলতে চাই যে এই মুসলিম দেশগুলো নারীদের অধিকার বা নারীদের স্বাধীনতাকে খর্ব করছে আরেক দল মানুষ বলতে চান যে না এটাতেই নারীদের স্বাধীনতা কারণ মুসলিম নারী বলেন পুরুষ বলুন সকলেই ইসলামের বিধান মানতে বাধ্য ইসলামের বিধান মেনে চলবে এর মাধ্যমেই স্বাধীনতা রয়েছে আসুন আমরা দেখে নেই ইসলামের বিধানের দৃষ্টি কোন থেকে ইসলামী শরিয়াতের মানদণ্ডে ইসলামী দেশগুলো যেটা করছে সেটা কতটুকু সঠিক করছে আর আমরা যে পক্ষে বিপক্ষে অবস্থান নিচ্ছি আমাদের আসলে মতামতটাই কতটুকু সঠিক আছে এই বিষয়টি আজকে আমরা পর্যালোচনা করব সম্মানিত শ্রোতামণ্ডলী আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের অনুসরণ করতে হবে আল্লাহর শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না আল্লাহ তালা বলছেন শেতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ আদু আদৌ মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছেন মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ চান তার বান্দা জান্নাতে প্রবেশ করুক আর শয়তান চাই যে আল্লাহর বান্দাকে কিভাবে জান্নাতের পথ থেকে সরিয়ে জাহান্নামে প্রবেশ করবে বর্তমান জামানায় আমরা আল্লাহর পথ থেকে সরে গিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি আজকে যে সকল মিডিয়ায় যে সকল সংবাদ মাধ্যম নারীদের পর্দা করাকে নারীদের পর্দার বিধানকে নারীদেরকে জেলখানায় প্রবেশের সাথে তুলনা করছেন বা নারীদের স্বাধীনতা খর্ব বলে উল্লেখ করছেন এবং সংবাদ মাধ্যমগুলোতে ফলাওভাবে প্রচার করছেন তারা কার অনুসরণ করছেন তারা অবশ্যই শয়তানের পদাঙ্ক অনুসরণ করছেন একটা মুসলিম দেশ যেখানে অধিকাংশ মানুষ মুসলিম যেমন আমাদের বাংলাদেশের কথাই যদি বলি বাংলাদেশের নাইনটি পারসেন্টের বেশি মানুষ মুসলিম আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই আফগানিস্তানে নাইনটি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট মুসলিম বসবাস করে সৌদি আরবের দিকে যদি আমরা তাকাই সেখানে প্রায় হানড্রেড পার্সেন্ট মুসলিম বসবাস করে এই সমস্ত দেশগুলো কি এই সমস্ত দেশগুলোর সরকার কি চাইবে না যে আমার দেশের মুসলিমরা জান্নাতে প্রবেশ করুক কি করলে জান্নাতে যাবে এটা তো চাইতেই পারে এটা তো স্বাধীনতা খর্ব নয় কারণ আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন ওয়ামায় ক্যান আলিমিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহ রাসুল যখন আল্লাহ এবং তার রাসুল কোন কোনো মৌমিন কোন কোনো নির্দেশনা দেয় তখন সেটা অমান্য করার কোন ক্ষমতা কোনো মুসলিম নারী পুরুষের নেই মুসলিম তো সেটা মানতে বাধ্য মুসলিমরা তো আল্লাহর নির্দেশ রাসুল সাল্লামের নির্দেশ মানতেই চাইবে এর বাইরে কোনো কিছু করতেই চাইবে না তাহলে তো এটাই তো তার স্বাধীনতা আমরা আজকে নারীদেরকে পর্দা করতে বাধা দেওয়ার মাধ্যমেই নারীদের স্বাধীনতাকে খর্ব করছি আজকে বাংলাদেশের মতো দেশে স্কুলে যাচ্ছে নারীরা স ইচ্ছাই বোরখা পরে হেজাব পরে আমরা যদি তাদের ইচ্ছার বিরুদ্ধে বলি যে না তোমাকে বোরখা ছেড়েই স্কুলে প্রবেশ করতে হবে কলেজে প্রবেশ করতে হবে তাহলে কি আমরা এর মাধ্যমে ওই সমস্ত নারীর স্বাধীনতাকে খর্ব করলাম না তাদের তো কেউ হেজাব পড়তে বাধ্য করেনি তারা স্বেচ্ছাই হেজাব পড়ছে এমনকি হেজাব পড়তে বাধা দেওয়ার কারণে তারা আন্দোলনে নামছে যে তারা হেজাব পড়বে এই পক্ষে তারা আন্দোলন করছে আমরা দেখলাম কিছুদিন আগে ইন্ডিয়াতে একজন নারীকে কিছু উগ্রবাদী হিন্দু সমাজ তারা যখন উত্তক্ত করছিল বোরখা পরার কারণে সে আল্লাহ ধ্বনি দিয়ে তার প্রতিবাদ জানিয়েছিল তাহলে যারা এই প্রতি তাকে হেজাব করার জন্য উত্তক্ত করছিল তারাই তো এই স্বাধীনতাকে খর্ব করছে কই এই সংবাদ মাধ্যমগুলো তো এর বিরুদ্ধে কথা বলে না আজকে খুব কষ্ট লাগে দুঃখ লাগে সংবাদ মাধ্যমগুলোর প্রতি যে তারা শুধু ইসলামের বিপক্ষে যতটুকু বলা যায় কি বললে ইসলামের বিপক্ষে বলা যাবে এটাকেই তারা কিন্তু ফলাওভাবে প্রচার করে থাকে ইসলাম মানাটাই মনে হয় তাদের কাছে স্বাধীনতার মানে স্বাধীনতা খর্ব করা জি না সকলকে মরতে হবে মরণকে ভয় করুন সংবাদ মাধ্যমগুলোকে বলবো যারা সাংবাদিকতা করছেন তাদেরকে বলবো আপনাকে মরতে হবে আপনি যাই করছেন যাই বলছেন সব রেকর্ড হচ্ছে কেয়ামতের দিন আপনার আমার আমল নামা আল্লাহ পেশ করবেন বলবেন একরা কিতাবাক তুমি তোমার আমল নামা পড়ে দেখো কাফা মা বি হাসিবা তোমার বিচারের জন্য তোমার ফায়সালার জন্য তুমি নিজেই যথেষ্ট দেখো তুমি তোমার আমল নামা সেই দিন কিন্তু আফসোস করবো আমরা সেই দিন আপনার আমার কোনো ক্ষমতা থাকবে না সেই দিন যেন আমাদেরকে আফসোস না করতে হয় এই জন্য দুনিয়াতে কিছু কাজ করে যান আজকে আমাদের দেশ মুসলিম দেশ আফগানিস্তান একটা মুসলিম দেশ আমাদের দেশের সরকার এটা করতেই পারেন যে আমাদের দেশের মুসলিম নারীরা হেজাব পরেই স্কুলে প্রবেশ করবে মাদ্রাসায় প্রবেশ করবে এটা করতেই পারে মুসলিমদের জন্য ইসলামিক শিক্ষা ব্যবস্থা অবশ্যই চালু করতে পারে একটা মুসলিম দেশের প্রধান যদি কেউ এতে বাধা দেন যদি কেউ এর বিরুদ্ধে কথা বলেন তাহলে তার স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে এটা স্মরণ রাখবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ইয়া আইয়ুহান নবী হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি আজওয়াজিকা ওয়া বানাতিকা আপনি বলুন আপনার স্ত্রীদেরকে আপনার কন্যাদেরকে ওয়ানিসা আল মুমিনিন এবং মুমিন মুমিনদের স্ত্রীদেরকে মুমিন নারীদেরকে ইউদনীনা আলাইহিন্না মিন জালাবি বিহিন্না যেন তারা তাদের চাদরের ক্রিয়দ অংশ নিজেদের উপর টেনে নেয় এটাই তাদের চেনার একটা মাধ্যম যাতে মাধ্যমে দেয় না এবং তারা তাদেরকে যেন উত্তক্ত না করে এতে কি করবে ফলে তাদেরকে চেনা যাবে তারা যদি সুন্দরভাবে পোশাক পরে চাদর টেনে পর্দা করে হেজাব করে তাহলে তাদেরকে সহজে চেনা যাবে এবং তাদেরকে উত্তক্ত করা হবে না আজকে আমরা দেখুন ইফটিজিং বিরুদ্ধে সরকার কত না আইন করছে ইফটিজিং করলে তার শাস্তি বিধান জারি করা হয়েছে কোরআন তো এটা আগেই বলে দিয়েছেন আজকে তো আমাদের দেশের সরকার আইন করতেছে না কিন্তু কোরআনে এই নির্দেশ আগেই দেওয়া হয়েছে যদি নারীরা পর্দা মেনটেন করে পর্দা করে তাহলে সহজে তাদেরকে চেনা চিনতে পারবে মানুষ যে মাসা আল্লাহ এ পর্দা করছে একে যে কোনো কথা বলা যাবে না একে কোনো ব্যাড সাউন্ড দেওয়া যাবে না একজন পর্দানাসীন মেয়ে সে যখন রাস্তা দিয়ে চলে তখন যতই দুষ্ট প্রকৃতির মানুষ হোক সেও লজ্জাবোধ করে যে এত সুন্দর পর্দানাসীন মেয়েকে কোনো খারাপ কথা বলবো না ইফটিজিং কাদেরকে করা হয় যারা উলঙ্গ পোশাক পরে যখন একজন মেয়ে ল্যাংটা পোশাক পরে রাস্তা দিয়ে হেঁটে যায় তখন বখাটে যুবকরা বুঝে নেয় যে এই যেহেতু নিজের শরীর প্রকাশ করে চলছে নিজের গুপ্তাঙ্গ প্রকাশ করে চলছে একে যে কোনো কথাই বলা যায় এই জন্য তারা এফটিজিং করে কিন্তু যখন একজন মেয়ে পর্দার সাথে চলবে তখন বখাটা ছেলেরাও মনে করবে যে না এ তো এটা চায় না একে বলা যাবে না সাহস করবে না ভয় পাবে তাকে খারাপ কিছু বলতে এটাই কিন্তু আল্লাহ বলছেন যে ফেলা তাকে উত্তপ্ত করবে না আল্লাহর নির্দেশনা সকলের জন্য উপকারী এজন্য সকলে এটা মেনে চলুন রসরুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন সিনফান দুই শ্রেণীর মানুষ জাহান নামে প্রবেশ করবে যাদেরকে আমি দেখবো না দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণীকে বাকারে এক কম থাকবে যাদের হাতে গরুর লেজের ন্যায় চাবুক থাকবে যারা ওই চাবুক দিয়ে মানুষকে অন্যায়ভাবে প্রহার করতে থাকবে অর্থাৎ শাসক শ্রেণী যারা নিজেদের ক্ষমতা বলে সাধারণ মানুষের ওপরে অত্যাচার করবে এরা জাহান নামে প্রবেশ করবে দুই নাম্বার শ্রেণী কি ওয়ানিসা উন আরিয়াতুন ওই সকল মহিলা যারা পোশাক পরে থাকবে কিন্তু উলঙ্গ পোশাক পোশাক পরবে ঠিকই কিন্তু উলঙ্গ পোশাক অর্ধনগ্ন পোশাক মমিলাতুন মা যারা নিজেরাই স্বয়েচ্ছায় তারা পুরুষদের প্রতি আকৃষ্ট হবে র উ সোহুন্না কা আসনিমাতিল বখতিল মা এলা যাদের চুলের খোপা বখতে উটের হেলে পড়া কুঞ্জের মতো থাকবে লায়াদ হুলনাল জান্নাতা। তারা জান্নাতে প্রবেশ করবে না ওয়ালা ইয়াজিদনা রি হাহা এবং জান্নাতের সুঘ্রাণও পাবে না ওয়া ইন্না রিহা লা ইউজাদু ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসীরাতি কذا ওয়া কذا যদিও জান্নাতের সুঘ্রাণ অনেক অনেক দূর থেকে মানুষ পাবে কিন্তু এই দুই শ্রেণীর মানুষ তারা জান্নাত তো এতো যাবেই না জান্নাতের সুগন্ধিও পাবে না সম্মানিত উপস্থিতি দেখুন আজকে আমরা পোশাক পরছি ঠিকই কিন্তু আমাদের পোশাক উলঙ্গ পোশাক আমাদের দেশের মেয়েরা শাঁড়ি পরে শাড়ি পরে নিচে একটা ছোট্ট ব্লাউজ পরে কিন্তু পুরা পেটটাই কিন্তু তার খোলা থাকে পুরা পেটটাই পুরুষরা দেখতে থাকে যখন এই পেট দেখতে থাকে তখন এই পুরুষ মনে করে যে পেট যখন এই দেখাচ্ছে তখন একে ব্যাড সাউন্ড দেওয়া যেতে পারে সে সুযোগ পেয়ে নেয় এই জন্য এফটিজিং করে সম্মানিত দর্শক শ্রোতমণ্ডলী আমরা যদি নিজে নিজেই ঠিক না হই তাহলে তো হবে না নিজেকে সেফ থাকতে হবে তাহলেই আমরা সেফ থাকতে পারব নারীদের শিক্ষা ব্যবস্থা নারীদের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে নারী এবং পুরুষের শিক্ষা শিক্ষাব্যবস্থা আলাদা আলাদা করতে হবে এতে সুবিধা হবে নারী পুরুষ যখন এক জায়গায় লেখাপড়া করবে একই চেয়ার বেঞ্চে বসে লেখাপড়া করবে তখন একজন আরেকজনের প্রতি দুর্বল হবে এবং অনেক অনৈতিক কাজ সংগঠিত হবে এটাই স্বাভাবিক এজন্য অবশ্যই আমাদের পৃথক শিক্ষা শিক্ষাব্যবস্থা থাকতে হবে নারীদের শিক্ষা শিক্ষাব্যবস্থা উন্নত শিক্ষাব্যবস্থা করা দরকার আজকে দেখুন নারীরা শিক্ষা অর্জন করেছে বলেই আজকে আমরা মেডিকেলে গেলে আমাদের স্ত্রীদেরকে আমাদের মেয়েদেরকে যখন কোনো অসুস্থতার কারণে মেডিকেলে নিয়ে যাই আমরা নারী ডাক্তার দিয়ে চিকিৎসা করাতে পারছি অবশ্যই নারীদের ডক্টর হওয়া প্রয়োজন আছে নারীদের ইঞ্জিনিয়ার হওয়া প্রয়োজন আছে প্রয়োজন আছে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা যদি উন্নত করি নারীদের জন্য আলাদা আলাদা শিক্ষাব্যবস্থা করি তাহলে কিন্তু আমাদের নারীরা আদর্শবান বা আদর্শ নিয়ে ইসলামিক আদর্শে আদর্শিত হয়ে গড়ে উঠতে পারবে এ বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে বিশেষ করে আমি সরকার মহোদয়ের কাছে এ আবেদন রাখতে চাই যে অবশ্যই আমাদের দেশ মুসলিম দেশ আমাদের দেশের নারীদের শিক্ষা শিক্ষাব্যবস্থা উন্নত ব্যবস্থা করতে হবে নারী এবং পুরুষের শিক্ষা ব্যবস্থা আলাদা আলাদা করা এটা আমাদের জন্য খুবই জরুরি নারীদেরকে যেমন শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষা গ্রহণের জন্য উৎসাহিত করতে হবে তেমন নারীরা যেন কোনো অনৈতিক কাজে জড়িত না হয়ে নিজেদের সতীত্ব বজায় রেখে ঠিক রেখে তারা যেন তাদের শিক্ষা অর্জন করতে পারে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিতা হতে পারে এজন্য আমাদের সে ব্যবস্থা রাখতে হবে কোনো দেশ যদি নারীদের এটা করে নারীদের শিক্ষা শিক্ষাব্যবস্থা জারি করে তাহলে সেটা ঠিকই করেছে আজকে আফগানিস্তান যদি করে থাকে ঠিক করেছে তারা আফগানিস্তান নারী আফগানিস্তানের নারীদেরকে নিয়ে আমরা আজকে অনেক অনেক কথা বলছি সংবাদ মাধ্যম ভালোভাবে প্রচার করছি যে তাদের নারীদের আফগানিস্তানের নাকি নারীদের স্বাধীনতাকে খর্ব করা হয়েছে অথচ আপনি যদি জরিপ করেন সেখানে যান তাহলে আফগানিস্তানের নারীরা সেটা সদিচ্ছাই মেনে নিয়েছে এবং আফগানিস্তানের নারীরা তারা পর্দার মধ্যে থাকতে চায় এটা যদি আপনি নিজে যদি জরিপ করেন তাহলে আপনি প্রমাণ পাবেন তারা নিজেরাই তো চায় এটা যে তারা পর্দার মধ্যে থাকবে তাহলে কেন আপনি বলছেন যে নারীদের স্বাধীনতাকে খর্ব করা হলো যে না স্বাধীনতাকে খর্ব করা হয়নি আজকে দেখুন পশ্চিমা সভ্যতাকে তারা পছন্দ করেনি বলেই তো তালেবান ক্ষমতায় এসেছে যদি তারা পছন্দই করতো পশ্চিমা সভ্যতাকে পশ্চিমা নিয়ম নিয়মকানুনকে তাহলে তো তালেবান ক্ষমতায় আসতে পারতো না তাদের দেশের আফগানিস্তানের মানুষ সাধারণ মানুষ চেয়েছে যে পশ্চিমা সভ্যতা পশ্চিমা সংস্কৃতি পশ্চিমা শাসন এটা আফগানিস্তান থেকে দূরীভূত হোক আফগানিস্তানেরই যে নিয়ম চালু ছিল সেটাই আবার জারি হোক এটা তারা চেয়েছে বলেই তারা ক্ষমতায় আসতে পেরেছে এমনিতে পারেনি সম্মানিত উপস্থিতি আমাদের বিষয়গুলো বুঝতে হবে অনেক সময় দেখি যে আমরা মুসলিম মুসলিমরাও কিন্তু এই বিষয়গুলো বুঝতে চাই না মুসলিমরা ইসলামের বিপক্ষ অবস্থান নিচ্ছি মুসলিমরাই নারীদের পর্দার বিপক্ষ অবস্থান নিচ্ছি আমি কি আমার পরিবারের নারীদেরকে পর্দা করতে বাধ্য করতে পারি না পারি কেন পারি কারণ আল্লাহ রাসুল আলী ওয়াসাল্লাম বলছেন ওই পুরুষ কখনোই জান্নাতে যাবে না অর্থাৎ দায়ুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না দায়ুষকে দায়ুষ ওই পুরুষকে বলা হয় যেই পুরুষ তার পরিবারকে বেপর্দার সুযোগ করে দেয় তাহলে আমি কি জান্নাতে প্রবেশ করতে চাই না অবশ্যই আমি জান্নাতে প্রবেশ করতে চাই এই জন্যে আমার পরিবারের নারীদেরকে আমি পর্দার মধ্যে রাখতে চাই কারণ আমি দায়ুষ হতে চাই না আমার পরিবারের নারীদেরকে যদি আমি পর্দায় রাখি আপনার পরিবারের দায়িত্ব যদি আপনি নেন আপনি আপনার পরিবারের নারীদেরকে পর্দায় পর্দার মধ্যে রাখবেন হেজাব পরাবেন এতে কি সমাজ নষ্ট হবে না ভালো ভালো হবে সমাজ আরো সুন্দর হয়ে উঠবে কেন আপনি পর্দার বিরুদ্ধ অবস্থান নি হেজাবের বিরুদ্ধ অবস্থান নি সমাজকে কলুষিত করতে চাচ্ছেন হেজাব পরার মাধ্যমে তো সমাজ সুন্দর হচ্ছে অনেক অনৈতিক কাজ দূরীভূত হচ্ছে সমাজ থেকে তাহলে আমরা এগুলো মাধ্যমে কি করতে চাচ্ছে আসলে সম্মানিত উপস্থিতি আমরা সকলে বিষয়গুলো বুঝি আমরা এমনিতেই হাওয়ার ওপরে যেন কথা না বলি আমরা সবসময় মরণকে স্মরণ করি মৃত্যুর পরে আমাদের প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজ প্রত্যেকটি দেখা প্রত্যেকটি শোনা সব কিছুর হিসাব হবে এই বিষয়টা মাথায় রাখবো আমরা আমরা দুনিয়াতে এসেছি একমাত্র আল্লাহ দাসত্ব করার জন্য বিষয়টি স্মরণ রাখবেন আমাদের মৃত্যুর পরে হয় জান্নাতে যাবো না জাহান্নামে যাব স্মরণ রাখবেন ভালো আমল নিয়ে যদি যেতে পারি জান্নাতে যেতে পারবো আমল যদি খারাপ হয় জাহান নামে যেতে হবে এটা বিশ্বাস রাখবেন মনে করিয়েন না যে মৃত্যুর পরে সব মাটি হয়ে যাব আর কিছুই হবে না এমনটি বিশ্বাস করবেন না সম্মানিত উপস্থিতি আসুন আমরা এই সমস্ত বিষয়ে একটু সচেতন হই ইসলামকে অগ্রাধিকার দেই আমরা মুসলিম এবং ইসলাম এমন একটা বিধান যেটা অমুসলিমদের জন্যও ক্ষতিকর নয় ইসলাম কখনোই অমুসলিমদেরকে তাদের স্বাধীনতা খর্ব করে না অমুসলিম তারা তাদের মতো চলবে ইসলাম সেটা বাধা দেয় না কিন্তু আমি আমার পরিবার মুসলিম আমি মুসলিম আমার পরিবারের মেয়েরা হেজাব পড়বে মুসলিম ইসলামের বিধান মেনে চলবে এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে আপনারও দায়িত্বের মধ্যে এটা পড়ে অতএব আসুন আমরা এগুলো ঠিক করি আজকে দেখুন আশ্চর্য লাগে যে আমরা এই যে এত দ্রব্য ছড়ে যাচ্ছে সব জায়গায় আপনার যত বেপর্দায় রাখছেন আপনার মেয়েদেরকে আপনার মেয়েকে যখন আপনি ছেড়ে দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন এই স্বাধীনতার ফলে কি হচ্ছে আপনার মেয়ে কিন্তু মাদকাসক্ত হচ্ছে আজকে দেখুন ওই ওই ঐশীর কথা আমি স্মরণ করে দিতে চাই আপনাদেরকে ঐশী তার পিতা মাতাকে হত্যা করল কেন মাদকের টাকা নেবে সে তার স্বাধীনতা আগে থেকে দিয়েছিল তাকে সে স্বাধীন চলাফেরা করতে করতে এমন উশৃঙ্খল হলো যে শেষ পর্যন্ত তার পিতামাতাকে হত্যা করে ছাড়ল এমন অসংখ্য উদাহরণ আপনারা পাবেন সমাজে তাহলে স্বাধীনতার দোহাই দিয়ে যুব সমাজকে নষ্ট করবেন না ইসলাম মানা স্বাধীনতা খর্ব নয় ইসলাম মানাই হচ্ছে স্বাধীনতা রক্ষা করা এটা বিশ্বাস করবেন আল্লাহ তালা আমাদের সকলকেই এই বিষয়গুলো বুঝার এবং মানার তৌফিক দান করুন ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দান করুন আমাদের মুসলিম দেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু করার তৌফিক দান করুন ইসলামকে সর্বাগ্রে সর্বাবস্থায় আমাদের সার্বিক জীবনে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন এই বলে আজকাল আলোচনা এখানে শেষ করছি আকুল কাবলি হাজা وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته